গ্রুপের নাম তো তোমার ক্লাস 4 ইউজিএসসি, তুমি কি গ্রুপে অ্যাড হও নাই? না তারপরে আমি তোমাকে আমি ঢুকাই দিতে পারবো। তোমার কি তোমার আম্মু কি ফেসবুক আইডি আছে? রাতে ফোন করবো, তারপরে আমি এটা ব্যবস্থা করবো। আর আজকে আমি কেউ কোনো কথা বলবা না। আচ্ছা আমি তোমাদেরকে গাণিতিক বাক্য তৈরি করতে বলবো। একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা, না এটা না সরি 100 টাকা, এবং আমার কাছে 100 টাকার একটি নোট রয়েছে।
আমি 10টি সিঙ্গারা কিনে কত আচ্ছা তোমাদের কি কি মনে আছে কত আমি পৃষ্ঠা 100 মনে আছে যারা পাঠাওনি আমি তাদের জন্য উত্তরটা বলে দিচ্ছি দেখো ক নাম্বার হবে প্রশ্ন কি সিঙ্গারার দাম 6 টাকা এবং আমার কাছে 100 টাকা রয়েছে আমি 10টি সিঙ্গারা কিনে কত ফেরত পাবো বাড়ির কাজ গত ক্লাস আমি বাড়ির কাজ দিয়েছিলাম এখন যারা বাড়ির কাজ করেছো আমি তাদের জন্য অঙ্কটা সাজিয়ে দিচ্ছি তোমরা রাইট দিবা যা যা খাতায় আর যাদের হয়নি তারা ঠিক করে দিবা বুঝতে পারছো আমার কথা আচ্ছা এখন একদম একদম কেউ কোনো কথা বলবে না ওকে আমাদের এই অঙ্কটি দিয়ে একটা সংখ্যাকে সাজাতে হবে ওকে ক খ গ প্রথমে হচ্ছে সিঙ্গারার অঙ্কটা তাহলে আমি 100 টাকার একটা নোট নিয়ে বাজারে গেছি গেলাম বাজারে গেলে তো 100 টাকার নোট আর আসতে থাকবে না এটাকে তো আমার ভেঙে খরচ করতে হবে খরচ করলে কি হয়ে যাবে কমে যাবে তাহলে বিয়োগ হবে এখন আমি কি দিয়ে কমাইছি আমি কয়টা সিঙ্গারা কিনছি 10টা সিঙ্গারা কিনছি 10 আর প্রতিটা সিঙ্গারার দাম কত 6 টাকা এটা হচ্ছে ক নম্বরের গাণিতিক বাক্য যারা এভাবে সাজিয়েছে তারা রাইট দাও আর যারা পারোনি তারা ঠিক করে দাও একদম সমস্যা একটি ইলিশ মাছের দাম 300 টাকা বলো হ্যাঁ গাণিতিক বাক্য লিখবা সমস্যা নেই পরে এখন আমি ইলিশ মাছে যাই একটি ইলিশ মাছের দাম এক জোড়া মানে কি দুইটা কবুতর একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে এখানে আমার আমার কিন্তু একটা খালি ঘর দেয়া আছে যে আমি এখানে যোগ দেয়া আছে ভাগ দেয়া আছে ব্রাকেট দেয়া আছে আমাকে কি করতে হবে অঙ্কগুলোকে আমাকে এই খালি ঘরগুলোর মধ্যে সাজাতে হবে প্রথম অঙ্কটাতে কিন্তু দেয়া ছিল আচ্ছা প্রথমে প্রথম খালি ঘরে কি লিখব একটা ইলিশ কে দেখাচ্ছে না প্রাপ্তি আচ্ছা ইলিশ মাছ ইলিশ মাছ হয়েছে একটা কয় টাকা দিয়ে 300 টাকা দিয়ে এই লিখলাম প্রথম খালি ঘরে হবে 300 তারপর আসে এই যে সাউন্ডটা কমে গেল দাঁড়াও রোল এক কি ক্লাসে আছে বদ্রুন্নাহার সূচি ক্লাসে আছো তাহলে ফোন আসলো কেন আচ্ছা রেজওয়া না দাগায়ও না বাবা এখন এখানে আমার একটা ব্র্যাকেট আছে এই যে আমার মাঝখানে একটা ফোন কল আসলো কথা আওয়াজ শোনা যাবে আচ্ছা এখন কি হয়েছে এখানে বসবে হচ্ছে 200 ভাগ 2
কারণ হচ্ছে 200 হচ্ছে আমার দুইটা কবুতরের দাম, কিন্তু আমি কিনছি হচ্ছে একটা কবুতর, ঠিক আছে? এই জন্য দুই ভাগ হয়ে গেল। এটা হচ্ছে খ নাম্বারের গাণিতিক বাক্য। এবারে হচ্ছে গ নাম্বার। আচ্ছা, গ নাম্বারটা আমি উপরে লিখি, জায়গা হবে না। গ, আসতে শোনা যাচ্ছে, একটু ডিস্টার্ব হয়েছে এই জন্য আসতে শোনা যাচ্ছে। একটি বাঁধাকপির দাম 25 টাকা এবং একটি কুমড়ার দাম 60 টাকা হলে দুইটি বাঁধাকপি এবং তিনটি কুমড়ার দাম কত? এখানে আমার ক্লু দেওয়া আছে যে ব্র্যাকেটের ভিতরে দুইটাকে পূরণ করতে হবে। কোন দুইটা পূরণ করতে? প্রথমে বাঁধাকপি, আমি কিনছি কয়টা বাঁধাকপি? দুইটা বাঁধাকপি, তাহলে 25 পূরণ 2, ব্র্যাকেটে দিয়ে দাও, যোগ কুমড়া কিনছি কোনটা? তিনটা, প্রতিটা কুমড়ার দাম 60 টাকা। এই এই আমার অঙ্ক সাজানো হয়ে গেল। এখন যারা এভাবে সাজিয়েছো তারা রাইট চিহ্ন দাও, আর যারা যাদের ভুল হয়েছে তারা ঠিক করে নাও প্লিজ। আচ্ছা, মিলেছে, যাদের হয়নি তারা ঠিক করো। আচ্ছা, বোর্ড কি মুছবো? তাড়াতাড়ি করো, আমি বোর্ড মুছে অঙ্ক করবো। এখন তোমরা কি এই সমস্যাগুলো সমাধান করতে পারবা? ওকে, আচ্ছা, এই যে আমার ফোনের মাঝখানে রোল এক কল করেছিল তাই আমার সাউন্ডটা কমে গেছে। জুম ক্লাসের একটা সমস্যা হচ্ছে, ফোনের মাঝখানে কল আসলেই পট করে কি হয়, সাউন্ডটা কমে যায়। গ নাম্বার তো তুমি এই যে বলি যে তোমরা একটু তাড়াতাড়ি উঠাও, কি করো এতক্ষণ? তোমার জন্য আবারও আমার গ নাম্বারটা করতে হচ্ছে। হ্যাঁ, বইতে তো করাই আছে। এই যে গ নাম্বার, তাড়াতাড়ি করো। দেখো পৃষ্ঠা 61, নিচের কিছু হিসাব আছে এগুলো করে দিচ্ছি। 6 যোগ 12 পূরণ 5। আচ্ছা, এখন দেখো এখানে দুই রকমের চিহ্ন আছে, এখানে আছে যোগ চিহ্ন আর এখানে আছে পূরণ চিহ্ন। তাহলে আমি কোন কাজটা আগে করব? আগে কি যোগের কাজ করব না আগে পূরণের কাজ করব? অবশ্যই মনে রাখতে হবে আমাকে এই পূরণের কাজটা আগে করতে হবে। না, আগে যোগ না বাবা, আগে
পূরণের কাজ করতে হবে, তারপরে আমাকে যোগটা করতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরকম যদি বিভিন্ন রকমের চিহ্ন দেয়া থাকে, এখানে দেয়া আছে যোগ আর এখানে দেয়া আছে পূরণ, তাহলে আমাকে প্রথমে পূরণের কাজ করতে হবে। ছয় যোগ পাঁচ বারং ষাট, এই তুলে নাও সবাই। এখানে আমি একটা নোট লিখে দেই, সেটা উঠায় নাও। লু বাবা বলো, প্রথমে গুণের কাজ করতে হবে, মনে রাখবা যদি যোগ আর পূরণ চিহ্ন থাকে তাহলে আগে গুণের কাজ করতে হবে। সবাই সবাই করেছো? সাউন্ড একজনে ফোন করছে, সাউন্ডটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, এবারে পরের অঙ্কটা করছি। ওটা এত তোমাদের এতক্ষণ লাগে কেন রে বাবা? এবারে দেখো, এখানে প্রথমে আছে বিয়োগ চিহ্ন, তারপরে আছে হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে আমি কিসের কাজটা আগে করব? আমি এই যে ভাগের কাজটা আগে করব, মনে রাখবো। ঠিক আছে, হ্যাঁ আগে করব ভাগের কাজ। তাহলে এটা 150কে যদি আমি 150 দিয়ে ভাগ করি, আমার রেজাল্ট আসবে 3, তাহলে এখানে আসবে রেজাল্ট 297। সবাই তাড়াতাড়ি উঠাও। এখানে আছে বিয়োগ চিহ্ন, আচ্ছা এখানে আছে তোমার বিয়োগ চিহ্ন আর আছে পূরণ চিহ্ন, তাহলে আমার কোন কাজটা আগে করতে হবে বলো? হ্যাঁ বলো বলো, আচ্ছা
আচ্ছা, বিয়োগ আর পূরণ, পূরণের ক্ষেত্রে আমাকে আগে পূরণের কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে 4 25 100, তাহলে 200 বিয়োগ 100 = 100। ভেরি গুড। আমি তো গেলাম রে, গেলাম মরলাম না।